বাড়িতে বানাচ্ছি তার রেসিপিটা পুরো এখন রেডি করছি। আগে ছানাটা ভালো করে মেখে নিলাম, তারপরে ছানাগুলোকে গোল করে একটু ময়দা দিলাম, একটু ঘি দিলাম, একটু এলাচ গুঁড়ো দিলাম, একটু চিনি নুন দিলাম, দিয়ে ভালো করে ওটাকে ঠেসে নিলাম। তারপরে তারপরে গোল গোল করে নিলাম, গোল করে তারপরে গোল করে সব লেচি কেটে ওগুলো গোল গোল করে এখন ভাজা আরম্ভ করলাম। এটা হলো আমাদের ছানার কোপ্তা, এখন ভাজা হচ্ছে।